Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonai Ullash Islamic Acid Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtal, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461. Bangladesh Ahle Sunnat wal Jamaat Ifizet Tanashakar Ujjoge বকশালী মুন্সি জামে মসজিদ সংলগ্ন ময়দানে খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর ওয়াফাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজিমুস শান আহলে সুন্নাত সম্মেলনের সম্মানিত সভাপতি রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া সিদ্ধ আদায় করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহরবানি করে আজকের এই পবিত্র মাহফিলে আসার বসার তকরির ও বয়ান শুনবার শুনাইবার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদ মাঠে আমি আরো এসেছি কয়েক বছর আগে, তখন মসজিদের আঙ্গিনা এত সুন্দর ছিল না, এখন যেভাবে সুন্দর। আপনাদের খতিব নিজামুদ্দিন সাহেব যখন ছিলেন তখন আসছিল। যাই হোক, মাহফিলও ভরপুর হয়েছে। আমি মূলত আলোচনা করব না, টাইম পাস, সময়টা কোনো রকমে কাটিয়ে দেওয়া। সময়টা কি করা, এটা সময়টা শেষ করা। বরকতান কোরআনুল করিম থেকে আয়াত করিমে তেলাওয়াত করেছি। সিদ্দিকে আকবরের মহাব্বতে দুই একটা কথা বলবো, আপনারা শুনবেন নি, সবাই শুনবেন। মেরে উলফত মদিনে সে ইউহি নাহি, মেরে উলফত মদিনে সে ইউহি নাহি, মেরে আকা কা রোজা মদিনে মে মাই মদিনে কি জানিবে না কেসে কিছু, মেরা দিনর দুনিয়া মদিনে মে সলা দুনিয়া। সবাই দরুদ শরীফ পড়তেছেন না, পড়বেন নি সবাই? দরুদ শরীফ পড়লে সওয়াব আছে নি? সবাই পড়বেন? সবাই বলেন না পড়বেন নি? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, মেরে উলফত মদিনে সে ইউহি নাহি, মেরে আকা কা রোজা, বলেন না মেরে আকা কা রোজা মদিনে মে, মাই মদিনে কি জানিবে না কেসে কিছু, মেরা দিনর দুনিয়া মদিনে মে হে সালা। যাই হোক, আজকের মাহফিল হলো সিদ্দিকে আকবরের স্মরণে। কার স্মরণে? কার স্মরণে বলেন না? কার স্মরণে?
আফজালুল বাশার বাদ আল আম্বিয়া, মানুষদের মধ্যে যিনি সবচাইতে সেরা দামি নবীদের পরে, সুবহানাল্লাহ বলেন না, নবীদের পরে যিনি শ্রেষ্ঠ মানুষ তিনি হলেন সৈয়দানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা চিনি কিনা বলেন না, চিনি কিনা দেখছেন নি জীবনে? দেখি নাই কিন্তু চিনি। অন্তরে মহাব্বত আছে না নাই বলেন না? সিদ্দিক আকবরের মহাব্বত অন্তরে আছে না নাই? আছে। সিদ্দিক আকবর উনি এমন একজন সাহাবি ছিলেন যিনার জীবনটা কাটিয়ে দিয়েছেন নবীর প্রেমে, ঠিক না বেটি? বলেন না কার প্রেমে? আমরা মসজিদে দান করি না, বেশি না কম টাকা যা আছে ব্যাংকে ওখান থেকে হিসাব করে হাজার দুয়েক দি, পাঁচ হাজার দি, দশ হাজার দি, বিশ হাজার দি, টাকা আছে বিশ লাখ দি, কয় হাজার, দুই হাজার, ঠিক না? টাকা আছে পঞ্চাশ লাখ, মসজিদে দি পাঁচ হাজার, কয় হাজার? সিদ্দিক আকবর কে এরকম ছিলেন বলেন না? এরকম ছিলেন? আমি বলবো, বুঝি বলবো আপনাদেরকে। সালাতুনিয়া হে মেরে দিল কো তামা নাম লেতে হি তুমারা ইয়া নবী সালাতুনিয়া বকারে হে শেখেরানম আগসিনিয়া রসুল আল্লাহ পরিশানম পরিশানম আগসিনিয়া রসুল আল্লাহ সালাতুনিয়া সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তিনটা বস্তু ভালোবাসি, কয়টা বস্তু বলেন না? কয়টা বস্তু? তিনটা বিষয়কে আমি মহব্বত করে ভালোবাসি। এক নম্বর কল সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আন্নজুরু ইলা ওয়াজিহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে পৃথিবীর জমিনে আমি তিনটা বিষয় ভালোবাসি। এক নম্বর হলো আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকা, এক নম্বর কি? আপনার চেহারার দিকে, নবী আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমি সিদ্দিক আকবরের মনটা ভরে যায়। আরো আসতে বলেন, সিদ্দিক আকবর বলেন আমি আপনার নূরানি চেহারা দেখলে আমার পেরেশানি দূর হয়ে যায়, আমার মনের দুঃখ বেদনা দূর হয়ে যায়, মনের ভিতরে প্রশান্তি আসে। কি আসে বলেন না? কি আসে? এক নম্বর বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা আমাকে অন্তরের মধ্যে শান্তি এনে দে। কি এনে দে? দুনিয়ার আর কত কি নাই শান্তি? এই জন্য আমরা হজে গেলে রোজায় পাক সামনে নিয়ে বসে চেয়ে থাকি, রোজায় পাক চেয়ে থাকা, গুম্বদে হাদারা চেয়ে থাকা, এটাও এবাদত, জোরে বলবেন না? এটাও কি এবাদত? আমার নবীর রোজা মুবারক চেয়ে থাকা, গুম্বদে হাজারা চেয়ে থাকা, এটাও ইবাদত। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীরে আপনার চেহারা দেখতে আমার কলিজা শীতল হয়ে যায়, আমার
ও দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা তো নবীকে দেখার শক্তি আমাদের নাই, নবী দেখার শক্তি আমাদের নাই, কিন্তু গুম্বদ হাজারা দেখার শক্তি তো আমাদের আছে। সেই গুম্বদ হাজারা সেই থাকলে নবী দেখা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলটো হদু আসাদে ফতোয়া দেনা নদে ইমবালে মুফাসসিরে কোরআন মদিনা শরীফ জন ওদে দরকার নাই ফরজ ওয়াজিব না খানা না হয় বলেন না ঠিক কি না আশিক রসুল কি বলেন দেখেন রিয়াজত নাম হে তেরি গলি মে আন জানে কা নাম হে তেরি গলি মে আন জানে কা তসওয়ার মে তেরি রহে না ইবাদত উসকো কহতে হে সালাতুন ইয়া আশিক রসুল কি বলতেছে রিয়াজত নাম হে তে রে গলি মে আনে জানে কা আশিক রসুল বলেন নবীজির রোজা পাকের অলিতে গলিতে ঘুরাঘুরি করা আসা যাওয়া করা এটাও রিয়াজত সুবহানাল্লাহ বেশি ঠান্ডা এসকর ওয়াজ গরের দিন নে মদিনার অলি গলিতে আসা যাওয়া করা এটাও কি বলেন না এটাও কি ইবাদত আর বিয়াদেব রসুল যারা দুশমন রসুল যারা এরা বলে যে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই আর সিদ্দিক আকবর বলেন আন নজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ আর এক আশিক রসুল বলেন খুসর বিয়াচি লাগি না সরওয়ারে আচি লাগি খুসর বিয়াচি লাগি না সরওয়ারে আচি লাগি হাম ফকির কম দিনে হাম ফকির কম দিনে কি গলি আচি লাগি খুসর বিয়াচি লাগি না সরওয়ারে আচি লাগি সালা আশিক রসুল বলেন কক্সবাজার ভালো লাগে না দুবাই টাওয়ার ভালো লাগে না আমার কাছে পৃথিবীর যত সুন্দর সুন্দর জায়গা আছে কোনোটাই ভালো লাগে না এই দুনিয়ার মানুষ আমার কাছে একটা জায়গায় ভালো লাগে সেই জায়গা হলো মদিনায় মনোমারা যে জায়গার মধ্যে রহমতুল্লিল আলামিন শুয়ে আছে যে গলির মধ্যে আমার নবীর পদচারণা ছিল যে গলির দুলবালির সাথে আমি আমার নবী মুস্তফার সাথে সম্পর্ক সেই মদিনার গলিগুলা আমার কাছে বেশি ভালো লাগে আর নজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ বেশি ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই তো সিদ্দিক আকবর বলেন এক নম্বর হলো কি নবীর চেহারা মুবারকের দিকে চেয়ে থাকা তা আমরা তো এখন নবীর যুগ পাই নাই নবীকে দেখাও আমাদের পক্ষে সম্ভব না কিন্তু মদিনা শরীফ গিয়ে আমার নবীর রোজা পাক সামনে নিয়ে বসে থাকা এটাও কি এটা সিদ্দিক আকবর সুন্নত বলেন না সুবহানাল্লাহ বলেন না দুই নম্বর হলো আমার নবী বলেন আমার নবীর সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক বয়ান দিচ্ছেন ওয়া আনফাকু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর হলো ও দুনিয়ার মানুষ আমরা নবীর আশেক দাবি করি
আমরা নবীর প্রেমিক দাবি করি, আবার নামের সাথে আশিকি লাগাই, লাগাই না বলেন না আশিকি আছে না নাই, নবীর আশক নাই এমনি আশিকি, এমনি জেহাদ নাই জেহাদি, ঠিক কিনা? জেহাদ নাই কি জেহাদি, নবীর আশক নাই এমনি আশিকি, ঠিক কিনা? সিদ্দিক আকবর থেকে নবীর প্রেম শিখুন, সিদ্দিক আকবর বয়ান দিচ্ছেন, ওয়াইনফাকুম আলী আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বলে দিলেন, আল্লাহ আমাকে যা দৌলত দিয়েছেন, আল্লাহ আমাকে যা সম্পদ দিয়েছেন, আমি সেখান থেকে ভাগ করে 50% নয়, 70% নয়, 80% নয়, আমি সেখানে আল্লাহ আমাকে 100% যা সম্পদ দিয়েছে সমস্ত সম্পদ আমার নবীর জন্য আমি দান করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আগে, আমরা মাল হিসাব করে করে ব্যয় করি, মসজিদে দিতে চিন্তা করি, মাদ্রাসায় দেওয়ার জন্য চিন্তাই করি, করি না? চিন্তা করে কিনা? মাহবিলে আজকে দেওয়ার জন্য চিন্তা করেছি, অনেক চিন্তা করে ব্যয় করলাম। সিদ্দিক আকবর বলেন, আমি তো চিন্তা করব না, আমার তো চিন্তার প্রয়োজন নাই, আল্লাহ আমাকে যা দৌলতের মালিক করে দিলেন, আল্লাহ আমাকে যা সম্পদ দিলেন সমস্ত সম্পদ আমি নবী মুস্তফার জন্য কোরবান করে দিলাম। এটা হলো নবী প্রেম। এটা হলো কি? পারবো আমরা? আমাদের পক্ষে সম্ভব বলেন না? আমাদের পক্ষে সেই মহব্বতের পরিচয় দেওয়া সম্ভব নয়। সিদ্দিক আকবর নামে কেমন বাবা ভালোবাসেছেন, আল্লাহ যা দৌলতের মালিক করেছেন সমস্ত দৌলত কাকে দিলেন? নবীর কদমে দিলেন, ঠিক কিনা? ও আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা শুনুন, সিদ্দিক আকবরের মহব্বতে বসলাম, সিদ্দিক আকবরের মাহফিলে আসলাম, সিদ্দিক আকবর নবীকে কেমন করে ভালোবাসলেন, শুধু মাল দৌলত দিয়ে নবীকে সন্তুষ্ট করলেন না। ওয়াই আওয়াইয়াকুনা ইবনাতি তাহাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বয়ান দিচ্ছেন, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন, ওই কন্যা সন্তানও আমার নবীর কদমে দান করে দিলা। নবীকে কেমন করে ভালোবাসলেন? কয়টা গেল? তিনটা। এক নম্বর হলো রোজা পাক চেয়ে থাকা, দুই নম্বর হলো যা দৌলত আছে নবীর প্রেমে ব্যয় করে দেওয়া, তিন নম্বর হলো আল্লাহ যে একজন সন্তান দিলেন কন্যা সন্তান সেটা নবী পাককে দান করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পারব? আমরা তো এখন মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাতা ডাক্তার কিনে দেখি, আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাতা ইঞ্জিনিয়ার কিনে দেখি, ঠিক না? কথা বলেন না, আমরা এমনি আশিকের রসুল, আমরা কি আশিকের রসুল? মেয়ে বিয়ে দেওয়ার সময় আমরা ইমাম সাহেবকে দিই না, কথা বলেন ঠিক কিনা? মেয়ে বিয়ে দেওয়ার সময় আমরা হুজুরকে দিই না, বাথর তুন ভাই ভিতরে গোস্ত হয় বোধ হয় ইতার এত সত্য হতা ওই হুজুর হলে বান্না ভাইবু ইতার খাই বোঝায় গোজা গোস্ত, ঠিক কিনা? আর তো দাড়ি কম না বেশি আমাদের দিতে রা বদমিককে গেলে বক্তা হিসেবে নসিনে মনে করতে কেন শেয়ার হচ্ছে শিব আল্লাহ, ঠিক না? বদমিককে সাহেবের দত গোস্ত হয়ে যায় গে, কি হয়ে যায় গদি গোস্ত হয়ে যায় গে, আর তো দাড়ি কম দেওয়া বিয়ে করছে হস্ত হই আর বদ্ধ তারা দাড়ি বেশ আছে দেখুন তো হস্ত হই এবার তারা হস্ত বেশ হই, ঠিক না? আর তো দাড়ি কম দেওয়া বিয়ে করতে কি হই আরা কিন্তু এনে আশিক রসুল আরা কি মাথা দিতে রা, ঠিক কিনা? মাথা স্টাই বালার বাজে সলা তুনে আর কেন মহবত করে ফর সলা তুনে মেরি উলফত মদিনে সে ইয়ো কি নেহি
मेरे आका का रोजा मदीने में है। मैं मदीने की जान बिना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। सुभान अल्लाह वल्लाह। अर्श आज़म पे जिसके बड़े शान है, रोज़ा मुस्तफा जिसकी पहचान है, रोज़ा मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्लव कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है। सलातुन या যেভাবে ভালোবাসতে বলেছেন সেই ভালোবাসা আমাদের অন্তরে নাই। সিদ্দিক আকবর যেভাবে নবীকে ভালোবেসেছেন সেই ভালোবাসা আমাদের অন্তরে আছে। সিদ্দিক আকবরের ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার তৌফিক দান করে। আরো জোরে বলবেন না, সালাতুন ইয়া যাই হোক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সুর পর্বতের মধ্যে আমার নবী হিজরতের পথে মক্কা থেকে মদিনা কি করতেছেন, হিজরত করবেন। ওই সুর পর্বত গারে সুর, এটা আমরা হজ করতে গিয়ে দেখেছি, আপনারা যারা গিয়েছেন দেখেছেন, মদিনা শরীফের অদূরে সিদ্দিক আকবর সেখানে আমার নবী কিট নিয়ে ডুববেন। ওই গারে সুর যে সুর পর্বতের মধ্যে ঢুকার সময় সিদ্দিক আকবর আমার নবীকে ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীরে আপনি মসজিদের ইমামতির মধ্যে আগে রাস্তা দিয়ে চলার সময় আপনি আগে হাঁটবেন, আপনি সব জায়গায় অগ্রগামী থাকবেন, কিন্তু আজকে গারে সুরের মধ্যে নবী আপনি আগে যেতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে যাওয়া আপনার পক্ষে সম্ভব না। আমার নবী বললেন, কেন আগে যাব না ও আবু বকর, কেন আগে যাব না? ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে সর্প থাকতে পারে, বিষাক্ত ও প্রাণী থাকতে পারে, এই গর্তের ভিতরে হামলা হতে পারে, এখানে বিষাক্ত সাপ যদি দংশন করে আমি আবু বকরকে আগে করবে, জান গেলে আমি আবু বকরের জানটা আগে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জীবিত থাকতে আপনাকে সর্প আক্রমণ করতে পারবে না, পৃথিবীর সব জায়গায় আপনি নবী আগে থাকবেন, এই সুর পর্বতের গুহার ভিতরে গর্তের ভিতরে আমি আবু বকর আগে ডুবব। জোরে বলুন না সুবহান। ভালোবাসা হয় দিয়ে ঠিক কিনা? ইয়ার হইলে হইম দুজুর আগে অনেজন হরাইলে আপ অনর হর ঠিক কিনা? আপে হরাইলে হারো হরক উজুর রো হরক আয় ফরদে ঢুকুন দে অন ইমাম সাহেব নন আগে ঢুকুন ঠিক কিনা? সিদ্দিক আকবর বয়ান নিচ্ছেন, আমি আগে ঢুকবো, সাপে কাটলে আমাকে কাটবে, কে কাটলে? সাপে কাটলে আমাকে কাটবে, জীবন গেলে আমারটা যাবে, জীবন বিপন্ন হলে আমি আবু বকরের হবে, আমি যতক্ষণ জীবত দশায় জীবিত থাকবো অতক্ষণ পর্যন্ত আপনার ক্ষতি হতে দেব না। এটা হলো সিদ্দিক আকবরের প্রেম ঠিক না? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গন বিজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বি
সবাই বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী এরকম দয়ালে নবী এরকম দয়ালে নবী ও বাই টোগায় হাইবানী বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি সুবহানাল্লাহ বলেন না আবু বকর সিদ্দিকিরে হাফে কামড়াইছে আবু বকর সিদ্দিকিরে হাফে কামড়াইছে আঙ্গ নবীর তুতু দিয়ে আঙ্গ নবীর তুতু দিয়ে বালা হয়ে গেছে বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি সুবহানাল্লাহ বলেন না সেই গর্তের ভিতরে আমার নবীকে সাপ যাতে কাটতে না পারে আপনারা জানেন এই ঘটনাগুলো ইবরতের জন্য বলতেছি সমস্ত গর্তগুলো সিদ্দিক আকবর কি করে দিলেন বন্ধ করে দিলেন একটা ছিদ্র বাকি আছে সেই ছিদ্রের মুখে সিদ্দিক আকবর নিজের পা দিয়ে চেপে ধরলেন দীর্ঘকাল ধরে একটা সাপ নবীর সাথে সাক্ষাৎ করবেন অপেক্ষায় আছে এই ছিদ্র দিয়ে গেল ঢুকতে পারে না এই গর্ত দিয়ে গেল ঢুকতে পারে না অস্থির হয়ে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কি দিল দংশন করলো সিদ্দিক আকবর তারপরও মনে ব্যথা পাইছে কষ্ট পাইছে বলেন না আমার নবীর জবানের তুতু যখন লাগাই দেওয়া হলো তখন বিষ কি হয়ে গেল সুবহানাল্লাহ বলবেন না আমাদের তুতু দিলে বিষ আরো বাড়বে ঠিক কিনা আমাদের তুতু দিলে কি বাড়বে বিষ আরো বাড়বে না কমবে বলেন না বাড়বে না কমবে কিন্তু নবী পাকের তুতু দেওয়ার কারণে বিষ কি হয়ে গেল পানি হয়ে গেল সিদ্দিক আকবর জানেন যে আমার সাথে নবী আছে আমার সাথে কে আছে নবী আছে নবী মুস্তফা আমার সাথে আছে আমার কোনো টেনশন নাই আমার কোনো ভয় নাই আমার কোনো সাপের ভয় নাই সাপ আমাকে কাটক কিন্তু নবী তো আমার সাথে আছে জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা সবাই বলতেছেন না সবাই একটু বলেন মহব্বত নিয়ে মদিনা মদিনা আশে কো মু আরো জোরে মদিনা মদিনা আশে কো মুমিনের টিকা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা 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 আশে কো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ফাঁসতরবার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি ফাঁসতরবার দেখলো নবীজি এতবার দেখো নবী এতবার দেখো নবী তৃপ্তি তাহার মিটিল না মদিনা 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 আশে কো নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর
বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া একবার দেখো না মদিনা মদিনা, আসে কো মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আসে কো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার দিয়ে বলেন। তাহলে সিদ্দিকী আকবর নবীকে ভালোবাসলেন, ঠিক কিনা? সেই ভালোবাসার প্রতিদানও আমার নবী দিলেন। সিদ্দিকী আকবরকে পাশে নিয়ে আমার নবী মদিনা শরীফ ঘুমিয়ে আছে। আরো জোরে বলেন না, সৌদি গভর্নমেন্ট, সৌদি বাদশাহ ওখানে শুতে চাইলে শুতে পারবে? বলেন না, ওখানে শোয়ার জায়গা নাই। সিদ্দিকী আকবরকে বুকে জড়িয়ে আমার নবী মুস্তফা শুয়ে আছেন। জোরে বলেন না, সুবহানাল্লাহ। সেই ভালোবাসার প্রতিদান দিলেন কিনা বলেন না, ঠিক কিনা? তো আমরা সিদ্দিকী আকবরকে ভালোবাসবো, কেমন ভালোবাসবো? এখন সিদ্দিকী আকবরের বিরোধী মানুষ বেরেছে, ফজরে ঘুম থেকে উঠে অবক সিদ্দিককে গালি দে, আছে না নাই? বলেন না, আছে না নাই? ইসলাম দিন দিন নষ্ট হচ্ছে, ঈমান আমল মুসলমানের কি হচ্ছে? নষ্ট হচ্ছে। এরা হলো শিয়া, এরা কারা? এরা অবক সিদ্দিককে গালি দিবে, ওমরকে গালি দিবে, ওসমান জুন্নুরাইনকে গালি দিবে, ঠিক কিনা? হযরত আলীকে ভালোবাসবে? এটা 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 করার জন্য কি আমার নবী বলেছেন? বলেন না, আমার নবী বলেছেন, আমার নবী হাদিস শরীফে বলে দিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে কি দিবে না? গালি দিবে না। তাহলে নবী জানতেন সাহাবীদেরকে গালি দিবে, সাহাবীদেরকে কি দিবে? গালি দিবে। এই জন্য আমার নবী বলে দিয়েছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা কি দিবে না? গালি দিবে না। আমার নবী বলেন আরেক হাদিসে, আসহাবি কান্নুজুম, এ আমার উম্মত, সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, ফাবি আইয়্যুহুম ইক্তাদাইতুম, তোমরা যদি সাহাবীদেরকে ইক্তেদা করো তাহলে তোমরা হেদায়ত পাবে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আজ এক শ্রেণীর মানুষ বেরিয়েছে সিদ্দিকী আকবর বিরোধী, সিদ্দিকী আকবরকে মানতে রাজি না, ওসমান জুন্নুরাইনকে মানতে রাজি না, মাওলা আলীকে প্রাধান্য দেওয়ার জন্য। আমার নবী তো সিদ্দিকী আকবরকে এমন ভালোবেসেছেন। এক সময় আমার নবী বুখারি শরীফের মধ্যে লম্বা একটা হাদিস আছে, মসজিদে নববীর মধ্যে আসতে লাগলেন, আসার পথে দুই সাহাবীদের মধ্যে ঝগড়া লেগে গেল, ওই ঝগড়া মিটি দেওয়ার জন্য নবী পাক ছুটি গেলেন। ওই যখন ছুটি গেলেন ওই দিকে, ছুটি যাওয়ার পরে তখন দেখতে পাইলেন ছুটি যাওয়ার কারণে সমস্যাটা সমাধান করতে করতে এই দিক দিয়ে নামাজের টাইম হয়ে গেল, এই দিক দিয়ে নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হওয়ার কারণে বেলাল দাঁড়িয়ে বললেন আবু বকর সিদ্দিককে, হুজুর নামাজের সময় হয়েছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একামত দেব, আপনি নামাজের ইমামতি করবেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আয়েশা গরে দিয়ে 5 মিনিট আর আর প্রধান বক্তা নাসির ভাই বহরে হই চললে দেরি করুন না, ঠিক আছে না? সালাতুনিয়া আর আর কেন মহব্বত গরি ভরন না? সালাতুনিয়া এই হাদিস শরীফের অনুবাদ বলে আমার আলোচনা শেষ। আমি লম্বা কথা বলবো না, কম সময়ে শেষ করবো ইনশাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, আয় সবজে গুম
বিদেবালে মাজুরি দুয়া করে না জব ওয়াক্তে নাজা আয়ে আকা দিদারে আতা আরজুরে আয়ে সবজে গুম বিদেবালে মাজুরি দুয়া জব ওয়াক্তে নাজা আয়ে আকা দিদারে মুজরিম হো জমানে কা মাহশর দোজক সে বাচা লেনা রুসবায় জমানা হো কমলি মে চুপালে না মঞ্জুরি দোয়া মেরি মকবুল খুদা করনা জব ওয়াক্তে নাজা আয়ে আকা দিদারে আতা করনা সালাত লম্বা হাদিস বেলাল বললেন সিদ্দিক আকবরকে লক্ষ্য করে হুজুর নামাজের ইমাম জামাতের সময় হয়েছে আপনি যদি অনুমতি দেন আমি একামত দেব আপনি নামাজের ইমামতি করবেন বুখারী শরীফের লম্বা হাদিস এই হাদিসে পাকের মধ্যে বয়ান দিচ্ছেন সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজ শুরু করলেন ইতিমধ্যে রহমতুল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে তশরিফ আনলেন জোরে বলুন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর নবীর প্রতি কেমন মহাব্বত বুখারী শরীফের হাদিস ও বকর সিদ্দিক মসজিদ নববীর মধ্যে নামাজের ইমামতি করছেন এই সময়ের মধ্যে রহমতুল্লিল আলামিন তশরিফ আনলেন মদিনার কামলিওয়ালা নবী হায়াত নবী আগমন করলেন কিন্তু আবকর সিদ্দিক এমন সুফি টাইপের মানুষ ছিলেন আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে মাথার উপর ফাঁকা গুরু কিনা দেখি দেখি না কি দেখি যে ফাঁকা ইমাম সাহেবের ফাদনোটা ঠিক আছে নি দেখি না মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে বলি আজকে ইমাম সাহেবের ফাদনোটা ঠিক ছিল না একটা সামনে ছিল একটা পিছনে ছিল বলে কি বলে না কিছু মুসল্লিরা এমন করে ইমাম সাহেবের বিদ্যাঙ্গুল দুটোটা উঠে গেছে বলে না বলে সিদ্দিক আকবর এই প্রকৃতির মুসল্লি ছিলেন না উনি নামাজে দাঁড়াইলে লা ইলতাফিতু ফি সলাতিহি নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন এই দিক সেই দিক তাকাইতেন না একা মন নিয়ে একা দিল নিয়ে নামাজ আদায় করতেন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবী মসজিদ নববীর মধ্যে যখন তশরিফ আনলেন সাহাবায়ে কেরাম ফাহাজান নাসু ফি তাসফিহে তখন সাহাবীরা নামাজের হাত বাঁধা এক খাত আরেক খাতের উপরে এইভাবে হাত মারতে লাগলো কি মারতে লাগলেন এইভাবে হাত মারতে লাগলেন হাত মারতে 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 আমার নবী মুস্তফা পিছনের কাতার থেকে যাইতে 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 একবারে আবু বকর সিদ্দিকের পেছনে চলে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ চলে যাওয়ার পরে ফাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশারা ইলাইহি ইয়ামুরুহু আন ইউসাল্লি আমার নবী ইশারা দিলেন ও আবু বকর তুমি নামাজ পড়াই দাও কি দিলেন বলেন না কি দিলেন ইশারা দিলেন নামাজ পড়াই দেওয়ার জন্য সিদ্দিক
থেকে একবার নামাজের ইমামতি ছেড়ে দিলেন। আমার নবী ইশারা দেওয়ার পরেও আবু বকর সিদ্দিক নামাজের ইমামতির মুসল্লার মধ্যে ছিলেন, সেখানে আর দাঁড়ান নাই, পেছনের কাতারে চলে আসলেন। আমার নবী মুস্তফা ওই ইমামতির মুসল্লায় গিয়ে নামাজ পড়াইলেন। নামাজ কমপ্লিট করার পরে আমার নবী এইভাবে সামনাসামনি নিয়ে মুসল্লিদেরকে যেভাবে ইমাম সাহেবকে সামনাসামনি নিয়ে বসলেন, এই আবু বকর সিদ্দিক তোমাকে তো আমি ইশারা দিয়েছিলাম নামাজ পড়িয়ে দেওয়ার জন্য, তুমি নামাজ না পড়িয়ে আপনি পিছনে কেন চলে আসলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে, যেখানে রহমতুল্লিল আলামিন হায়াত নবী রহমতুল্লিল আলামিন যেখানে উপস্থিত হয়ে গেল, আমি আবু বকর তো সেখানে নামাজ পড়াতে পারি না। আবু বকর সিদ্দিকের অন্তরের মধ্যে নবীর প্রেম কেমন ভাবে ছিল, তাজিমে মুস্তফা কেমন ছিল, নবীর প্রতি সম্মান কেমন ছিল, বিয়াদবের গোষ্ঠীরা দুশ্মনের রসুলরা আমার নবীর সম্মান খুঁজে পায় না, আমার নবীর তাজিম খুঁজে পায় না। সৈয়দনা আবু বকর সিদ্দিক নামাজ ছেড়ে দিয়ে আমি আমার নবীকে নবী মুস্তফা ইমামতি দিয়ে দিলে, ওই নামাজের পরে রহমতুল্লিল আলামিন বললেন, আবু বকর তুমি নামাজের মুসল্লাকে ছেড়ে দিলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু উপস্থিত সেই জায়গার মধ্যে আমি আবু বকরের ইমামতি চলে না, আপনি তো ইমামতি করবেন, আপনি তো ইমামুল আম্বিয়া, উচ্চ সুরে বলি সুবহান। জিস দিল মে ইশকে মাহবুবে খুদা হাসিল নহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিস দিল মে ইশকে মাহবুবে খুদা হাসিল নহি লাখ মুমিন হু কর মগর ঈমান কামিল নহি, সালাতুন ইয়া দূর কর দে যদি নর ঈমান সে, দূর কর দে যদি নর ঈমান সে, এসি শান এসি শৌকত নহি চাহিয়ে, মিল গি হে নবী কি গুলামি মুঝে, মিল গি হে নবী কি গুলামি হমে, আব জমানে কি দৌলত নহি চাহিয়ে, সালাতুন ইয়া তাহলে সিদ্দিক আকবর আমার নবীকে সম্মান করলেন ঠিক কিনা? কোথায় সম্মান করলেন? নামাজের ভিতরে, নামাজের ভিতরে আমার নবীকে তাজিম করলেন। এখন আমরা নামাজের বাইরে তাজিম করলে বেদাতের ফতোয়া দেখি দেয় না? এটা বুখারী শরীফের হাদিস, কিতাবু সালাতের ভিতরে করলে এই হাদিস কানা পাওয়া যাবে, লম্বা হাদিস। আল্লাহর মাহবুব নবীর ভালোবাসা মোহাব্বত তাজিম সিদ্দিকে আকবর কেমন করে করলেন সেই ভালোবাসার কথা দুশ্মন রসুলরা বয়ান করে না, করেনি? এদের মসজিদে সিদ্দিকে আকবরের ফাতিয়া আছে বলেন না? আসেনি? এরা বলে ওরসের বিরুদ্ধে ফতোয়া দেয়, মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। এরা বলে কি জানেনি, সস্তা কথা বলে, বলে যে যারা ওরস মাহফিল করে গৌসে পাকের ফাতিয়া করে, এরা মা বাবার ফাতিয়া করে না। জোরে বলবেন না, মূলত মা বাবার ফাতিয়া করে না তারা, ঠিক কি না? আমরা মা বাবার ফাতিয়া করি, গৌসে পাকের ফাতিয়া করি, গরিব নামাজের ফাতিয়া করি, আমরা মুরিব্বুদের ফাতিয়া করি, আমরা সিদ্দিক আকবর সাহাবীদের ফাতিয়া করি। জোরে বলুন না সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় শেষ, আমার এক ঘন্টা শেষ।
আমি আলোচনা বাড়াবো না, এক ঘন্টা শেষ হয়ে গেছে আমার। তো অতএব সিদ্দিক আকবরের ভালোবাসা যদি বলি ভালো লাগবে, লাগবে কি না বলেন না, ঠিক কি না? তার এক মানো আর একটা আছে না, গালার বেহা ঘর বিয়ারিং উন্নয়ন গুরুত্ব আছে, কি উন্নয়ন গুরু দে বিয়ারিং ন গুরু বিয়ারিং তার গাল সাই উন্ন বিয়ারিং উন্নয়ন গুরু দে ইতা খদ দে মসজিদ উত্তুন কলমাতুন কি লা ইলাহা ইল্লাল্লাহ লাহিয়ার গান ভাঙ্গি ফেলেন ভরে লফজ আল্লাহ লাই তরিবেন লফজ মোহাম্মদ ফেলে দেওয়া ভরে কিন্তু আল্লাহর কোরআনে হদ মোহাম্মদুর রসূলুল্লাহ লফজ মোহাম্মদ মুকাদ্দম, ঠিক কি না হন না, ঠিক কি না? তো কোরআন শরীফ তো সংশোধন আনন ভরে নাউজুবিল্লাহ সংশোধন যদি আনার চিন্তা করে ইমান যাইব, ঠিক কি না হন না বা ঠিক কি না? ইতার ইমান আছে না হন না আছে না? যাই হোক, আল্লাহ আজিয়ার মাহফিল কবুল করো, আজকের মাহফিলকে কবুল করো, যারা এসেছেন যারা বসেছেন সবাইকে আমল করার তৌফিক দান করো। আমি আর আলোচনা না বাড়িয়ে আমার নির্ধারিত সময়ের মধ্যে আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।